না তো দূরের কথা, মুড়ি দইতে গেছে তো পর্দা নাই, তো মুড়িদের বউ আড়ায় গেছে, বন্ডের মধ্যে মুড়ি দিয়েছে, দেখা পছন্দ হয়েছে তো মুড়িদের বউর লাগে প্রেম করে বিয়ে করে বাগায় লাগছে। আমি ওই পীরেও চিনি, মুড়িদরেও চিনি, কারোর যদি দেখতে মনে চায় ওই পীর আমার কাছে আইস, আর মুড়িদরেও যদি দেখতে মনে চায় তাও আমার কাছে আসিস। ওই পীরে মুড়িদরে ডাকে কইছে, আমার তো কাশ হইছে, তোমার বউ আমার বউ, তার মানে তোমার বউ আমারে ভালোবাসে, আমিও তোমার বউরে ভালোবাসি, আর মুরাকাবা করছি, তারপরে ইস্তেখারা করছি, আল্লাহ এটা কইছে, সুতরাং তুমি তালাক দিয়ে দাও আমি বিয়ে করি, তালাক দিছে বিয়ে করছে। এই পীরের বাংলাদেশে লাখ লাখ মুরিদ আছে, মুরিদের বউ বিয়ে করছে, একারণে হাকিম মুহাম্মদ থানবী বলেছেন মহিলা মুরিদ হতে পারবে কিন্তু মাঝখানে একজন লাগবে। বউ ঘরের থেকে মুরিদ হবে, স্বামী জিব্রাইলের মতন ওইদিক থেকে ওহি এদিকে আনবে, এদিক থেকে ওহি ওইখানে নিবে। হ্যাঁ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن মুস্তফাহি এক বহরি বেকরা উসকে সাহিল তক কোই শিরি বয়া পৌঁছানে হি বলাগল উলা বেকমালিহি কশফত দুজাবি জমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর আয়োজিত মহতি বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সদর, মহতরম সভাপতি
উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর। আল্লাহ পাক আমাদেরকে দীনী নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতে শকর করি। জুবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে, আওয়াজ করে, মহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহতরম হাজরিন, আমাদের মুনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের আলো দান করেছেন। এক ধরনের আলো দান করেছেন বাহ্যিক জিনিস দেখার জন্যে, প্রকাশ্য জিনিস দেখার জন্যে। আর এক ধরনের আলো দান করেছেন গোপন জিনিস দেখার জন্যে, অদৃশ্যের জিনিস দেখার জন্যে। বাহ্যিক জিনিস দেখার জন্যে যে আলো দিয়েছেন, সে আলো দিয়ে মানুষ বাহ্যিক জিনিস দেখতে পায়, আর অদৃশ্যের জিনিস দেখবার জন্য যে আলো দান করেছেন তার দ্বারায় মানুষ গোপন জিনিস, অদৃশ্যের জিনিস দেখতে পায়। বাহ্যিক জিনিস দেখার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনো হাত করে তুলেন তো, আপনারা কমাস কম মজলিস মুখে থাকেন, সোজা করেন, নারা ছড়া দেন, বলেন আল্লাহ আকবার, জোরে করে বলেন আল্লাহ আকবার, হাত নামান। এই যেমন আপনারা এইদিকে ছিলেন, আপনারা যারা বসে আছেন, এগুলো যদি যা বলতে চাই ওটা যদি বুঝাইয়া যাইতে পারি, তাকরারটা সফল তাকরার হবে, আলোচনাটা সফল হবে। না বুঝলে পড়ে তো পেসপেস লেগে যাবে। না বুঝলেই মানুষ ভুল করে, এই জন্য সহি বুঝতে হয়, সহি শুনতে হয়, সহি শিখতে হয়। খেয়াল করে না শুনলেও বুঝটা বেখেয়ালি শুনলে অর্ধেক হবে, পুরা হবে না, এলিমটা অপূর্ণ থাকবে। আর যদি খেয়াল করে শুনে তাহলে বুঝটা কামেল হবে। এই জন্য বুখারিতে অধ্যায় আছে বাবুল ফাহমি ওয়াল ইলমি, ইলমের পূর্ব শর্ত বুঝা। এই জন্য খেয়াল করার আবেদন রইল। আল্লাহ পাক দুই ধরনের আলো দান করেছেন, এক ধরনের আলোর দ্বারা বাহ্যিক জিনিস দেখা যায়, আর এক ধরনের আলোর দ্বারা অদৃশ্যের জিনিস দেখা যায়। এক ধরনের চোখের দ্বারা জমিনের উপরের জিনিস দেখা যায়, আর এক ধরনের চোখের দ্বারা জমিনের নিচের জিনিস দেখা যায়। এক ধরনের জিনিস হাজির, এক চোখ দিয়া হাজির দেখা যায়, আর এক চোখ দিয়া গায়েব দেখা যায়।
অনুপস্থিত যিনি দেখার আলো আলাদা, উপস্থিত যিনি দেখার আলো আলাদা। এ কারণে মানুষকে আল্লাহ পাক দৃশ্য দেখার জন্য চোখ দিছেন, অদৃশ্য দেখার জন্য আকল দিছেন। বাহ্যিক দৃশ্য দেখতে চোখের আলো দান করেছেন, আর গোপন নিয়ামত দেখতে আকলের আলো দান করেছেন। চোখের আলোটাও একটা আলো, এই জন্য চোখের গতি অঙ্গের ভেতরে সবচেয়ে বেশি। আলোর গতি সায়েন্স বলে আলোর গতি সবচেয়ে বেশি, আর ডক্টররা বলে অঙ্গের ভেতরে চোখের গতি সবচেয়ে বেশি। মাটির পরে দাঁড়িয়ে উপরে তাকায় তো সেকেন্ডের ভেতরে উপরের নীল আসমান দেখতে পায়, শত শত মাইল দূর, হাজার হাজার মাইল দূর দৃষ্টি চলে যায়, উপরের আসমান নীল আকাশ দেখতে পায়। এটা একটা আলো, এ কারণে চোখের আলো যদি কারোর কমজোর হয়ে যায় তাহলে মুরব্বীরা তারে সবক দেয়, ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু, আল্লাহ পাকের নাম ডেকে ডেকে চোখের ভিতরে দম করো, নূর ওয়ালার নামের বরকতি কমে যাওয়া নূর আল্লাহ পাক বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, আগামীকালকে গোয়েন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু আওয়াজ দেন, তাহলে বাইরে যারা আছে তারা ভাববো যে আগেও কিছু হয়েছে, এখনো হয়তো কিছু হইতেছে, এরকম একটা ভাব আসবে আর কি, বুঝলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অনেক বড় বড় মুরব্বীরা কথা বলবে, এত এত মুরব্বী এখানে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এবং যারা রাস্তায় এবং এসে গেছে যে সকল মুরব্বীরা, আমি ওনাদের ছাত্র হওয়ার যোগ্য। মজলিস অনেক বরকতি, কিন্তু রতনে চোর, রতন চিনে চোরে চিনে চোর। আপনারা যারা আছেন আমাদের মতো চোর রে চিনেন, রতন তো চিনেন না। এই মজলিসে যাদের দাওয়াত দেওয়া হয়েছে তাদের সামনে আমি মনে করি আমি টিফলে মুক্ত, এত হাস্তিরা হাজির আছে। এই গৌরীপুরের জন্য নতুন মুহাদ্দিস আলেমউদ্দিন আব্দুল বাসিত খান দামত বরকাতুহু আছে, উনি সচরাচর গৌরীপুরে আসেন নাই, আর মুরব্বীরা তো আছেন। হাটহাজারীর হযরত অসুস্থতার কারণে না আসলে হযরতের ফয়েজগুলো কান্ধে করে হযরতের খলিফারা নিয়ে আসছে, হযরতের প্রতিনিধিরা হাজির আছে। এবার আমাদের ভাণ্ড যেমন হবে নিতে পারবো এরকম, আমরা নেই না, নেই কম, আমরা শুনি বেশি। শুনি বেশি বিধায় ওয়াজ না জমলে জমে নাই, আজকে কিছু কইতে পারবো না, উঠে নাই, শুনতে আসছে ভান্ডলে আসে নাই, ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, এদিকে আমার কথা কইছে নাকি, যারা ঠিক কথা কয় তাদের কথা নকল করে বলছে।
আল্লাহ পাক নেওয়ার ভাণ্ড সহ বসার তৌফিক দান করো। বলেন আমিন, আওয়াজ করে বলুন আমিন। আমি যেটা বলতেছিলাম, কোন ধরনের ভূমিকা ছাড়া আমি আলোচনায় ঢুকে পড়ছি, যে আয়াতটা পড়ছি ওইটার তর্জমা পর্যন্ত যাওয়ার জন্য একটু ভূমিকা। আল্লাহ পাক দুই ধরনের চোখ দিয়েছেন, দুই ধরনের আলো দান করেছেন। চোখের আলো এটাও একটা আলো, সূর্যের আলো এটাও একটা আলো, চাঁদের আলো এটাও একটা আলো, বাল্বের আলো এটাও একটা আলো, বুদ্ধির আলো আকলের আলো এটাও একটা আলো, জ্ঞানের আলো এটাও একটা আলো, ইলমি দ্বীনের আলো এটাও একটা আলো। এই সব আলোগুলো আল্লাহ পাক আমাদেরকে দেখা 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 সচেতন চালাক বান্দার মতো জান্নাতের ভেতরে ঢোকার জন্য এই আলোগুলো আল্লাহ আমাদের দিয়েছেন। চোখ দিয়া বাহ্যিক জিনিস দেখা যায়, যার চোখ আছে সে গর্তে পড়ে না, সে গবরে পাড়া দেয় না, সে নাপাক পায়ে লাগায় না, সে হোঁচট খেয়ে রাস্তার থেকে ছিটকে পড়ে না, দেখে দেখে এই আলোর দ্বারা সে চলতে পারে, বাহ্যিক জিনিস দেখে, ঝর্ণার সৌন্দর্য দেখে, ফুলের সাজসজ্জাও দেখে, সুজলা সুফলা রবের সুন্দর কুদরতের সৃষ্টি সে চোখ দিয়া বাহ্যিক সৌন্দর্য দেখে, যত ফিকির নিয়ে দেখে তত এই সৃষ্টির স্রষ্টাকে বুঝতে থাকে। এ কারণে আল্লাহ মাঝে মাঝে বলে দেহস না কেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কয় দেখতে পারস না, দেখ নজর করে কেমনে বানাইছি। বাহ্যিক জিনিস দেখার চোখ, তবে এই চক্ষু ততক্ষণ পর্যন্ত দেখে না, তবে এই চোখ ততক্ষণ পর্যন্ত দেখে না যতক্ষণ পর্যন্ত এই চোখের আলোর সাথে আর একটা আলোর সংমিশ্রণ না হয়। এক এক আমাবর্ষার আধার রাতে চোখওয়ালার চোখ সারা সমান সমান, আমাবর্ষার অন্ধকার রাতে আন্ধায় যেমন কিছু দেখে না, চোখওয়ালায়ও কিছু দেখে না, কারণ এই চোখ এই আলো ব্যবহার করার জন্য আল্লাহ পাক আরেকটা আলো উপর থেকে দান করেছেন, চাঁদের আলো সূর্যের আলো। উপরের আলোটা যখন নিচের আলোটাকে সাপোর্ট দেয় তো দেখতে পায়, বিজ্ঞান ওইটার নকল করে ছোট ছোট সূর্য লাগাইছে রাত্রে মাহফিল করার লেগা, যেন বক্তায় শ্রোতা করে দেখতে পায়, শ্রোতারাও যেন বক্তারে দেখতে পায়। এখন যদি কানেকশন ডিসকানেক্ট হয়, আপনারাও আমরা দেখতেন না, আমি আপনার করে দেখুন, খালি বাতির লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলেই দেখা দেখি বন্ধ। তাহলে এই চোখ ততক্ষণ পর্যন্ত দেখে না যতক্ষণ পর্যন্ত আরেকটা আলোর সাপোর্ট না পায়। অদৃশ্য
দৃশ্য দেখার জন্য আল্লাহ পাক আলাদা এক জাতের চোখ দান করেছেন, যেটা আকলের চোখ, আকলের আলো। এই চোখ দিয়ে যেটা দেখা যায় না, আকলের চোখ দিয়ে ওইটা দেখা যায়। মাটির নিচে কত ফিট নিচে স্বর্ণের খনি আছে, চর্ম চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বুদ্ধির চোখ দিয়ে দেখা যায়। কোন জায়গায় স্বর্ণের খনি আছে, খনিটা কত বড়। মুরাদনগরের গ্যাসের খনি কত বছর গ্যাস দিবে, এটা কত বড়। এই চোখ দেখে না, কিন্তু বুদ্ধির চোখ দেখতে পায় যে এত বছর গ্যাস উঠানো যাবে। মাটির নিচে স্বর্ণের খনি আছে, এই চোখ দেখে না, কিন্তু বুদ্ধির চোখ দেখে কত টন কত স্বর্ণ এটার ভিতরে আছে। বারবার কাতার সফর করেছি, জিজ্ঞাসা করেছি এদের ধনী কেন, কে দিয়ে তারা পৃথিবীর সেরা ধনী। তোরা কয় এখানে এমন একটা গ্যাস আছে, গ্যাসের খনি আছে, যে দামি গ্যাসটা ওয়ার্ল্ডের আর কারোর কাছে নাই। তো বললাম চলেন ওই গ্যাসের খনিটা দেখে আসি। আমাদের বাংলাদেশি আলেমরা বলে আমাদের দেশের খনির তো আগুনটা কোনো কিছু দেখতে পারেন, উপরে আগুন জ্বলে, কিন্তু ওদের খনির আগুন দেখার মতো অবস্থা আমাদের নাই, কারণ এটা সাগরের ভিতরে। সাগরের ভিতর থেকে নালা দিয়া গ্যাস বের করে আনতেছে। চর্ম চোখ সাগরের নিচে দেখে না, কিন্তু সাগরের নিচের খনি আকলের চোখ দেখে। এই চোখ দিয়া সাগরের নিচের গ্যাস আবিষ্কার করে বের করে এনেছে। চর্ম চোখের দ্বারা যেমন আরেকটা আলোর আশ্রয় নিলে সুস্পষ্ট জিনিস দেখা যায়, আলোটা যত পাওয়ারফুল হয় দেখাটা তত পাওয়ারফুল হয়। আলোটা যদি ডিম হয় তাহলে দেখাটা ডিম ডিম হয়, আর আলোটা যদি স্টেডিয়ামের পাওয়ারফুল বাতির হয় তাহলে প্রায় সূর্যের আলোর মতন দেখা যায়। রাতের বেলা স্টেডিয়ামের পাশে বাতি জ্বালায় পাওয়ারফুল বাতি, যা দিয়া ছোট্ট বল ছক্কা মারলে ওটারও দেখা যায়। আকলের আলোর সাথে আর একটা পাওয়ারফুল আলো আল্লাহ পাক দান করেছে। চোখের আলোর সাথে সূর্যের আলো মিশলে পড়ে অণু পরমাণু দেখা যায়, অণু পরমাণু দেখা যায়। ব্যাঙ্গা ভাঙ্গা বেড়ার ভিতর দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো ঢুকে, বাঁশের বেড়ার ছিদ্র দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো মানুষের ঘরের ভিতরে ঢুকে, তো ওই সূর্যের আলোর ভিতরে অণু পরমাণু দেখা যায়। ছোট ছোট এমন ময়লা যেটা হাতে লাগবে না ওইটাও দেখা যায়, অনেক কিছু বুঝতেছে। চোখের আলোর সাথে সূর্যের আলো মিললে যেমন অণু পরমাণু দেখা যায়, আকলের আলোর সাথে উপর থেকে আসা লোহে মাহফুজের আলো কোরআনের আলো যদি মিশে যায়, তখন ও পাওয়ারফুল আকলের আর ইলমের চোখের সমন্বয়ে কবরের আজাব দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়, জাহান্নামের শাস্তি দেখা যায়।
আল্লাহ পাকের বিচার দেখা যায়, পুলসরাত দেখা যায়, আল্লাহ পাকের দিদারের লজ্জত অনুভব করা যায়। এ কারণে বুনিয়াদুমকে আল্লাহ পাক শুধুই মাত্র এই আফতাব দেন নাই, আফতাবে ইলম দান করেছেন। মানুষদেরকে সূর্য শুধু সূর্যের আলো দিয়ে শুধু আলো দেন নাই, আল্লাহ পাকের সিফাত ইলমের আলো মানুষকে আল্লাহ পাক দান করেছেন। চোখের চাইতে সূর্য যেমন পাওয়ার বেশি, আকলের চাইতে ইলমের পাওয়ার এরকম বেশি। চোখ দিয়া সূর্যের দিকে বেশি সময় তাকানো যায় না, চোখের আলোটা কম আলো, পাওয়ারফুল সূর্যের দিকে তাকায় থাকলেও চোখ অচল হয়ে যাবে, ওর থেকে সাপোর্ট নেওয়া হয় দেখাও যায় না পাওয়ার বেশি। চোখের তুলনায় উপরের সূর্যের পাওয়ার যেমন বেশি, মানুষের বুদ্ধি মানুষের আকল জাগতিক শিক্ষার তুলনায় দিনই এলেমের আলোর পাওয়ার বেশি। এ কারণেই তো এ আকল দিয়ে যারা বাহাদুরি করে তারা বেশি দূর যাইতে পারে না। যেমন বিজ্ঞানীরা চাঁদে গেছে, মঙ্গল বিজয় করেছে, বটে আরো উপরে যাইতে চায়। বর্তমান নাসার বড় বড় দার্শনিকরা ওরা আকাশ খুঁজতেছে, যুগ যুগ ধরে ওরা আকাশ তালাশ করতেছে, আসমানের তলা খুঁজে আকল দিয়া ওরা মঙ্গলে উঠতে পারলেও এর চেয়ে বেশি উপরে যেতে যেতে সূর্যের কাছাকাছি যেতে পারলো পরে পুইরা সূর্যের তবে পুইরা পয়দা যাইব, যেটা নিয়ে যাবে আসমান কিয়ামত পর্যন্ত খুইজার তলা ওরা বের করতে পারবে না। কারণ ওদের কাছে আছে আকলের আলো, বিজ্ঞানের আলো, সায়েন্সের আলো। আর পক্ষান্তরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে নবুওয়াতের আলো, খতমে নবুওয়াতের আলো, ইসব আলো সহ যখন উপরে গেছেন গতি কিরকম হইছে, দেড় যুগে কয়েকশো মাইল যায় ওরা, কয়েক হাজার মাইল উপরে যায় দেড় যুগে। আর মেরাজের বর্ণনা খুলে দেখো, রাতের সামান্য অংশে আল্লাহর রাসূল বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী তোমার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরসে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাতের সামান্য অংশে সাত আসমান পার হয়ে আরশে আযীম জান্নাত জাহান্নাম রাতের সামান্য একটা অংশে ভ্রমণ করে সায়ের করে আবার নিজের বিছানায় চলে এসেছেন, এসে দেখে যে বিছানায় ঘুমাইছিলেন যেখান থেকে জিবরিল আমিনে উঠায় লয়ে গেছি, মেয়েরাজ করে এসে দেখে ওই বিছানার শুয়ে থাকার গরমি এখনো পর্যন্ত যায় নাই, যেই দরজা খুলে বের হয়ে গিয়েছিলেন দরজার শিকল ঝুলতে ছিল, মেয়েরাজ শেষ করে এসে দেখে এখনো পর্যন্ত শিকল ঝুলা বন্ধ হয় নাই, ওযু করে বুড়াকে কদম রেখেছিলেন, মেয়েরাজ শেষ করে এসে দেখে এখনো ওজুর পানি গড়ায় পাত্রা পাত্রা গড়ায় গড়ায় যাইতেছে আর পড়তেছে,
এত সামান্য সময়ে সাত আসমান পার হয়ে জান্নাত জাহান্নাম দেখি সায়ের পরে তারপরে রসুল জাগায় ফেরত আসছেন। এই শক্তি আকলের শক্তি না, এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি ইলমের শক্তি, এই শক্তি পয়গম্বরের নবুয়তের শক্তি। আল্লাহু আকবার জোরে করে বলেন। আকল তো প্লেন উড়ায়, আগের জমানার মানুষ মরুভূমিতে চলতো, রাস্তা ছিল না, সিবা সাবা দিয়ে চলতো, এখন সুন্দর রাস্তা হয়েছে, আকাশ পথ আবিষ্কার হয়েছে, আকাশ পথের যানবাহন আবিষ্কার হয়েছে। আকল তো একটা প্লেন কে উপরে উঠায়, আর ইলম হলো আকাশে বিদ্যমান অথবা তার কক্ষপথে চলার একটা গ্রহকে টান দিয়ে নিচে নামা। আকল দুর্বল, এ কারণে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী পাঠানোর দরকার ছিল কি? লৌহে মাহফুজ থেকে ইলম দিয়া বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত নবী রাসূল জমিনে আসেন। খুব বেশি শক্তিশালী আকল মানুষের নয়, তবে হ্যাঁ সকল প্রাণীর চেয়ে মানুষকে একমাত্র আকল দান করা হয়েছে, অন্য প্রাণীর আকল নাই। এ কারণে মানুষ বাহাদুর, মানুষ বাঘের উপরেও রাজত্ব করে, মানুষ সিংহের উপরেও রাজত্ব করে। বুদ্ধি দিয়া মানুষ সিংহকেও বশ মানায়। কে যেন একটা ভিডিও দেখাইল যে সিংহরে আশ্রয় দিতেছে মানুষে, মানে সিংহের পশম চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে, দেখলেও ডর করে। বিষাক্ত সাপ মানুষ তার গলায় লয়ে ঘুরে, বিশাল বড় হাতির ধারে বসে বসে ওইটা দিয়ে কামাই করে খায়। এই কয়েকদিন আগে হাতি এক গাড়ি থামাইছে রাস্তায়, আমারটা আর একজন আর কি আমারও থামাইছে, গাড়ি থামায় সুর দিয়ে কয়ে দিয়ে টাকা দিছে, ছোট নোট হাতি কি নোট চিনে, কারণ মাথার উপরে যেটা বুদ্ধিমান বয়ে রয়েছে ওটাই কোনাঙ্গুলে খোসা মারছে, সেটাও বসছে, তার মানে পা দিয়ে কেনি আঙ্গুল দিছে, বুঝাইছে যে এটা ছোট নট কৃষ্ণা, যখন বুড়া আঙ্গুলে যাতা দিবে ওই সময় ধরবে। বুদ্ধি দিয়া ওরে এমন বস করেছি, বিশাল হাতির পিঠে সাওয়ার হয়েছে, হাতির সুর দিয়া ইনকাম করে বাড়িতে নিয়ে চাইল ডাইল আন্ডা মাছ কিনা কিনা খাইছে। এটা মানুষের দেহের শক্তির বাহাদুরি নয়, এটা মানুষের আকলের দৌরত্ব। আকল দিয়া প্লেন উড়ানো যায়, আকল দিয়া রকেট উপরে পাঠানো যায়, কিন্তু নবুয়তের আলোর দ্বারা আকাশের জিনিসে জমিনে নামান যায়। আসমানে স্থির জিনিসকে টেনে নিচে নামানো যায়। পাওয়ার আকলের পাওয়ার কম, এ কারণে আকল দিয়ে সবকিছু বোঝাই সম্ভব না। এই কারণেই ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও বুঝে না, সংবিধান প্রণেতা হওয়ার পরেও বুঝে না, বুদ্ধি তো এটা কমজোর, বুদ্ধির দৌরত্ব দিয়া আল্লাহর কুদরত সব ধরা সম্ভব নয়, আল্লাহর গোলামি করাও সম্ভব নয়, বুদ্ধির দৌরত্ব দিয়ে আল্লাহর গোলামি করা সম্ভব নয়। বুদ্ধি দিয়া আল্লাহকে চেনা যায় বটে, কিন্তু আল্লাহর গোলামির হক আদায় করা যায় না।
আল্লাহর ওয়াহদানিয়ত বোঝা যায়, কিন্তু এক আল্লাহকে পাওয়ার লাইন করা যায় না। এ কারণে আল্লাহ পাক বুদ্ধির পাশাপাশি ইলম ইনসানকে দান করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান মালিক দয়া কইরা ইলম শিখাইছেন, কুরআন শিখাইছেন। কারণ কোরআন ছাড়া সব কিছু বুদ্ধি দিয়ে ধরা সম্ভব না। আরে বুদ্ধি দিয়ে যদি ধরতেই পারত তাহলে ডক্টরেট ডিগ্রি অর্জন করে নাস্তিক মুরতাদ হতো না। প্রথম সারির শিক্ষিতর খাতায় নাম কিন্তু আবু আবুল হিকাম আবু জাহাল হতো না। আবুল হিকাম বুদ্ধিতে তো এ কোয়ালিটি আবুল হিকাম, কিন্তু উপরের আলো নেই নাই এজন্য না আবু জাহাল। মানুষ বলে বুদ্ধির পিতা, কিন্তু আল্লাহ আল্লাহর নবী বলে জাহেলের পিতা। কেন? শুধুই মাত্র আকলের দৌরত্ব আছে, ইলমের দৌরত্ব অর্জনকারী হয় নাই। কারণ আকল দিয়া ইবাদত করা সম্ভব না। এই কারণে যার আকল বুদ্ধি নাই তার ইবাদত ফরজ না। যে পাগল পাগল পাগলের উপরে ইবাদত ফরজ না। ইবাদত ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আকল। যে কোনো ইবাদতে এক নাম্বার শর্ত কি বইয়া রয়েছে, শোনেন? আওয়াজ শোনেন? ইবাদতের এক নাম্বার শর্ত হলো আকল। বালেগ হইলে ইবাদত ফরজ না, আগে হইলো আকল। বালেগ তো হইছে কিন্তু ন্যাংটা হয়ে পড়ে পাগল, মাথা নষ্ট। ওরে মসজিদে পাঠানোর দরকার নাই, ওরে পাবনা পাঠায় দাও। কারণ ওর কি নাই? আকল নাই। যার আকল নাই সে ইবাদতের মুকাল্লাফ না, ইবাদতের বাধ্য বাধকতা তার আছে যার আকল আছে। শুধু আকল দিয়ে ইবাদত করা সম্ভব না। এ কারণে ইলম শিক্ষা করা আকল মন্দের উপরে ফরজ আছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আকল দিয়ে সব কিছু বুঝতেই পারবে না। যেমন দেহ যদি ওযু করে পবিত্র বানাও, ওযু ভাঙ্গার কারণ আছে সাতটা। ওযু ভাঙ্গার কারণের ভিতরে একটা কারণ হলো খুরুজে রিহ, পেছনের রাস্তা দিয়া বাতাস নির্গত হওয়া। এটা কি দেখি ক মানে পেছনের পথ দিয়া বাতাস বের হয়, এটাও ওযু ভাঙ্গার সাত কারণের এক কারণ। একটু আগে ছিল শরীরটা পাক, বাতাস বের হয়েছে এখন হয়েছে না পাক। আবার যদি পাক শরীর বানাইতে চাও, আবার যদি কুরআন ধরার শরীর অর্জন করতে চাও, আবার যদি রবের সামনে দাঁড়ানোর তহারাত হাসিল করতে চাও, বুদ্ধিমানের কাছে যদি যাও, বাতাস নির্গত হয়েছে কি করব? তো বুদ্ধি মানে বলবে এক লোটা পানি নিয়ে বাথরুমে যাইছে, জায়গা দিয়ে বাতাস বের হইছে, জায়গাটা ভালো করে ধুয়ে দাও। কারণ বাতাস নির্গত হইছে ওই জায়গা, দুই বাকি আর এক জায়গা। এটা হলো আকল মন্দের সলিউশন। বুদ্ধিওয়ালা আকল মন্দের সলিউশন হবে এমন, তোমার বাতাস যেহেতু বের হইছে এক জায়গায় তো
ওই জায়গা দিয়ে পাতার বেরিয়েছে দেখে দেহ না পাক, তাহলে জায়গাটা ভালো করে ক্লিন করে নাও পাক। কিন্তু ইলিম বলে আল্লাহ বলে তুই যদি তোর দেহকে পুনর্পবিত্র করতে চাস, ইবাদতের উপযুক্ত করবার চাস, তাহলে ফাসিলু উজুহাকুম সিহারা দুবি আর আইডিয়াকুম হাত দুবি পা দুবি ওয়ামসাহু মুখ গুনার অস্ত্র কুলি করে লও, হাত গুনার অস্ত্র এটারে ধাও, পা গুনার অস্ত্র গুনা করার সামান মানুষ এটা দিয়ে গুনা করে এটা দাও, ব্রেন গুনার ভাবনা করে মাসে করে নাও, সারা দুনিয়ার কলেজ বাইটাও তে প্রশ্নের উত্তর খারাপ করতে পারবি না বেটা। কয় নাম্বার সায়েন্সের ছাত্র তুই দাঁড়া পারলে উত্তর দে, পারবি না উত্তর দিতে, তুই সায়েন্স সব বাইটা খায়াও প্রশ্নের উত্তর দিতে পারবি না, কারণ এই আকল দিয়া ইবাদত বুঝাই সম্ভব না। এই কারণে আকলের সাথে শুধু আকল না লাগবে ইলমে দীন, যার দ্বারা তুই অন্য কিছু বুঝবি, অন্য কিছু দেখবি। কি বুঝবি কি দেখবি? সরকার বলে বাতাস বের হয়েছে নাপাক হয়ে গেছে, তো আজা যেগুলো গুনার অস্ত্র গুনায় ব্যবহার হয় ওগুলো ধুইয়া নূর পয়দা করে নাও, পানির দ্বারা এগুলো ধুয়ে নাও, অজু করে নাও। অজু করবা তো অঙ্গের সব গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, চেহারা ধুইবা চোখের গুণা ঝরে পড়ে যাবে, হাত ধুইবা হাতের গুণা ঝরে পড়ে যাবে, পা ধুইবা পায়ের গুণা ঝরে পড়ে যাবে। এমনকি আল্লাহ রাসূল বলে তোমরা মনে করো না খালি যে শাড়ির নিচে ময়লা থাকে এটা মনে করো না, নাখুনের নিচে শাড়ির নিচে কিন্তু গুনাহ লটকে থাকে, ওজুর পানি দিয়ে ধো তো এই গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বাকি আছে, আল্লাহর নবী বলছেন ওজুর অর্ধায় গুলো পড়ো, বাংলা না পারো পড়ো, বাংলায় তো আছে পড়ো দেখবা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে, গুনা ধইরা পয়রা মানুষ আর পশুর ব্যবধান পয়দা হবে। গরু জীবনে কোনদিন অজু করে না, তুমিও করো না, তুমি তো গরু। ছাগল অজু করে না, তুমি অজু করো না। গাধা কোনদিন অজু করে না, তুমি অজু করো না। অজু ছাড়া ছিলা গাধা হাইওয়ান, অজু করছো এখন হইছো ইনসান, মানুষ হইছো। নাপাক ঝরে পড়ে গেছে নূর গায়ে লাগছে, এ কারণে হাদিসে বাকি আছে সাহাবীরা প্রশ্ন করে ও আল্লাহর নবী লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর কইরা জান্নাতে সাফাত করে আগে নেবেন? আল্লাহর রাসূল বলে চেত কোবরা ঘোড়া যেমন এক রঙের ঘোড়ার ভেতর থেকে বের করা কঠিন নয়, লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আমার উম্মত বের করা আমার জন্য কঠিন নয়, কারণ আমার উম্মত যে নূর লাগাইছে অজু করে করে এই অজুর অজবগুলো নূর চমকাইতে থাকবে, এ নূর দেখে দেখে আমি আমার উম্মতকে সাফাত করে আগে জান্নাতে পৌঁছে। তাহলে তুমি যারা ওযু করো তাদের নূর আছে, যারা ওযু করো না তাদের নূর নাই। ওযু করলে পরে গুনাহ জুড়ে পড়ে যায়, এই চোখ দিয়ে দেখতে পারবে না, আরেকটা চোখ লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যেমন আরেকটা চোখ ছিল, নবীর কিছু কিছু উম্মতেরও আরেকটা চোখ আছে। বুখারী শরীফে জায়গায় জায়গায় হাদিস আছে, আল্লাহর রাসূল বলে এ সাহাবীরা কাতার ভালো করে সুজা কর, আঁকা বাঁকা দাঁড়াইস না, আমি রাসূল কিন্তু সামনে যেমন দেখি পিছনেও এরকম দেখি।
ওইটা আলাদা আলো, এই আলো না, এই আলো না, আলাদা আলো। এই চোখ দিয়ে তো নিজের চোখের উপরে অথবা নিচে দেখা যায় না। তোমার চোখ দিয়ে সারা দুনিয়ার কত কিছু দেখো, কিন্তু নিজের চোখের নিজের নিচের অংশ যে কালা হয়ে গেছে এটা দেখো না। তোমার চোখের কোনায় যে কেতর জমা হইছে ওইটাও তুমি দেখো না। কিন্তু সরওয়ারে দু আলম নবীর চোখ হলো সামনেও যেমন দেখে পিছনেও ওরকম দেখে। আল্লাহ আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে করে বলেন। নবীজি তো নামাজের মুসল্লায় বসে বসে অনেক কিছু আল্লাহ দেখায়, সেগুলো দেখে লাইভ দেখে, জান্নাত জাহান্নামের লাইভ দেখে। তুমি তোমার দোস্তের লাইভ দেখাইতে পারো বিজ্ঞান দিয়া বুদ্ধি দিয়া, আল্লাহ বুঝি তার কুদরত দিয়ে তার দোস্তের লাইভ দেখাইতে পারে না। এ কারণে যায় নামাজে বসায় বসায় দোস্তকে লাইভ দেখাইছে, হাদিস আছে। আল্লাহর রাসূল বসে বসে দেখছে জান্নাত জাহান্নামের দৃশ্য, একদিকে যুদ্ধ হয়েছে আরেকদিকে নবী মদিনায় নবী লাইভ দেখতেছে, একজন করে সেনাপতি শহীদ হইতেছে, আর রাসূল বলতেছে অমুক জান্নাতে গেল, অমুক জান্নাতে গেল, পতাকাটা এখন অমুক ধরল, অমুক জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলে না, বলে না, সুবহানাল্লাহ বলে না, আওয়াজ করে সবাই মিলে চিল্লায় বল সুবহানাল্লাহ, জোরে করে বলো, আরো জোরে জবান খুলে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। লাইভ দেখতেছেন, এই লাইভ কি খালি আল্লাহর রাসূল দেখছেন না, আল্লাহর রাসূল নিজের উম্মতের জন্য দোয়া করে গেছেন। এমন লাইভ নবীর উম্মতেরাও দেখে, যেমন হযরত উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ঠাকুর মার জুরির গল্প না, হযরত উমরের এই কারামতটা কাফেররাও স্বীকার করে, মুশরিক কাফের ঐতিহাসিকরাও তাদের কিতাবে এনেছে। এ কারণে ওরা হযরত উমরে দেখতে আসতো, ইহুদি না সারা কিন্তু উমরে দেখতে আসতো, আইসা বলতো আই না উমর, উমর কই, খলিফা তুকুম, তোমাদের খলিফা, তার জিয়ারতে আসছি, সফর করছি, তার জিয়ারত করার জন্য একটু দেখতে, কই সে ডাকতো দেখতো। কাফেররাও তাদের ইতিহাসের কিতাবের ভেতরে উমরের এক কারামত বর্ণনা করেছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন। হযরত উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হযরত উমর জুমার নামাজে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, হঠাৎ করে খুতবার মাঝখানে হযরত উমর ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, এই উনজুর ইলাল জাবাল, ও সারিয়া আল জাবাল, আল জাবাল। হযরত উমর মসজিদের মিম্বরে দাঁড়ায় খুতবার মাঝখানে ডাক দিতেছেন, হযরত উমর যখন ডাকতেছেন গ্রাম্য বধু একজন বলে উমর কি কারে ডাকেন কি দেখেন, সারিয়া না আড়াইশো মাইল দূরে যুদ্ধ করতেছে, আড়াইশো মাইল দূরে থাকলে কি বা আমি তো দেখতেছি আল্লাহ আমারে দেখাইতেছে। বধু আবার বলে আমিরুল মুমিনিন আপনি দেখতেছেন আর ডাকতেছেন, আপনার ডাক কি সারিয়া শুনতেছে? হযরত উমর বলে যেই মাওলা আমি উমররে দেখাইতে পারে ওই মাওলা সারিয়ারে শুনাইতেও তো পারে, শুনাইতেও তো পারে। হযরত উমর জুমার নামাজের খুতবা শেষ করে নামাজ পড়ালেন, কিছুদিন পরে হযরত সারিয়া বিজয়ের মালা গলায় নিয়ে গাজীর বেশে মদিনায় ঢুকলেন। হযরত সারিয়া আসলে মদিনার লোকেরা সারিয়া এবং তার সাথীদেরকে ঘিরে ধরছে, কিরে সারিয়া
ইয়াউমুল জুমআতি আমিরুল মুমিনিন জুমার নামাজের খুতবারত ইয়া সারিয়া আল জাবাল বলে বলে চিৎকার করে তোমাকে ডেকেছি, তুমি কি ডাক শুনেছো? সারিয়া বলে ডাক যদি নাই শুনতাম শহীদ হয়ে সেথায় কবরস্থ হতাম। শুধু আমি শুনি নাই, আমার সাথীরা একযোগে ডাক শুনছে, মনে হয়েছে যেন সবার কানের কাছে মুখ লাগায় ওমর ডাকতেছে। সব একসাথে আমরা রুখ করেছি পাহাড়ের দিকে, দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করেছি, গাজীর মালা গলায় লয়ে আসছি, জাতার জালালের কসম ওই মুহাম্মালিকের যার হাতে আমি সারিয়ার প্রাণ। উমরের ডাক যদি নাই শুনতাম তাহলে পরাজয় ছাড়া রাস্তা ছিল না। আল্লাহু আকবার জোরে করে বলেন, আস্তে বললে চলবে না, চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লস্করে সারিয়া দেখে হে মদিনে সে উমর, লস্করে সারিয়া দেখে হে মদিনে সে উমর, ইস বসিরত কো ওসী উন নজরি কহতে হে। একটা হলো বসারত আর একটা হলো বসিরত। হযরত নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোকলা, তুমিও সোকলা, ইমামে আজম মসজিদের সামনে বসে আছেন, ওযু করে একজন এই আল্লাহর বান্দা চুরি করছে, আপনি কেমনে জানলেন? ইমাম, তুমি যে ওযু করতেছিলে ওযুর পানি ফোঁটা ভেসে ভেসে চুরির গুনাহ যেতে দেখেছি। আর একজন ওযু করতেছে, নুমান বিন সাদাত বলে, এ আল্লাহর বান্দা জেনা করছস, কেন জেনা করছস, কি লেগে জেনা করছস, আল্লাহর কুরআন জেনা না বাগায় লাগাইছস কেন? যুবক দাঁড়িয়ে বলে, ইমাম আমার গুনাহ তো কোনো সাক্ষী নাই, আপনি কিভাবে জানলেন আমি জেনা করেছি? নুমান বিন সাবিত বলে, বাবা ওযু করতেছিলি তো জেনার গুনাহগুলো ওযুর পানিতে ভেসে ভেসে যাচ্ছিল দেখেছি। আরে বাংলাদেশের ওলি বুজুর্গ যারা শুয়ে আছেন, আরি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, শাইখ হাক রহমতুল্লাহ আলাইহি, হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আথার আলী রহমতুল্লাহ আলাইহি, নাস্তিকে তো কবরের আজাব দেন, কারণ ওর কাছে খালি বুদ্ধির চোখ আছে, মারেফাতের চোখ নাই, এলেমের চোখ নাই, আমলের চোখ নাই, এই চোখ তো আর ওর কাছে নাই। কিন্তু পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি এক কবরের পরে লম্বা সময় দাঁড়ায় রয়েছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছেন, কবরের পাশ থেকে উনি সরেন না। ওনার এক শাগরিদ জিজ্ঞাসা করেছে, হযরত লম্বা সময় কবরের পরে দাঁড়িয়ে রইলেন, পীরজি হুজুর বলে এ কবরে আজাব হইতেছিল, যতক্ষণ পর্যন্ত না আজাব বন্ধ না হয়েছে ততক্ষণ দাঁড়িয়ে ইশারে সব করলাম, সুবহানাল্লাহ আস্তে করে বলো সুবহানাল্লাহ, নুরউদ্দিন গাওহারপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন যাইতেছেন, ড্রাইভারে বলছেন থামা গাড়ি, তাড়াতাড়ি থামাইছে পাশে কবরস্থান, ওখানে তারা হাউমা করে কাঁদতেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে জ্বালাও কেন, বন্ধ করো আজাব। খাদিমরা বলে, হযরত কবরের পারে দাঁড়িয়ে
নুরউদ্দিন গওহর পুরি বলে আমার কাশফ হয়ে গেলে আমি কি করিব, ইস বসীরত কো ওয়াসিউন নজরি কহতে হে, যদি চোখওয়ালা হও তাহলে এগুলো দেখতে পারবা, আর যদি খালি বুদ্ধিওয়ালা হও তাহলে বলবা গেছিনি, যেহেতু অজু গেছে পেছনের রাস্তায় হাওয়া নির্গত হয়ে অজুর দরকার নাই, জাগা দিয়া তাহলে লুটায় পানি লয়ে বাথরুমে যাবা, আর যেখান দিয়ে বাতার বেরিয়েছে ওইটা দুইয়ে আয়া নামাজে খারাপা, কারণ দেখো না তো অন্ধ তো অন্ধ তো দেখো না কি রাগ আর বুঝো, চুরি করলে ইসলামের বিচার হলো হাত কাটা, চোর যদি চুরি করে তাহলে হাত কেটে দাও, আল্লাহর বিধান السارق والسارقة فاقطعوا أيديهما, চোর মহিলা হোক পুরুষ হোক হাত কাটো নির্দেশ কার, শরণ পড়ো আল্লাহর নামে, আর জোরে আওয়াজ করে বলো কার বিধান, চিৎকার করে আওয়াজ করে বলুন কার বিধান, জোরে আওয়াজ করে বলুন চোর চুরি করলে হাত কাটতে হবে বিধান কার, আল্লাহ চুরি করলে হাত কাটবো বিধান আল্লাহ, শরীয়ত আদালত হলে কোনো কথা নাই হাত কাটা গাড়ি চলবে, চোর ধরা পড়বে হাত কাটা গাড়ি চলবে, আমাদের যেহেতু শরীয়ত আদালত না বুদ্ধির আদালত এর জন্য হাত কাটা গাড়ি দেই না, কতক্ষণ চুরি করলে হাত কাটবে, ইমাম মালিক বলে 10 দিরহাম চুরি করলে হাত কাটবে, ইলা বাযুন মিনাল আইম্মা আল মুজতাহিদিন মুজতাহিদিনদের আর কিছু আইম্মাদের মতামত, কেউ বলে 7 টাকা কেউ বলে 5 টাকা, আল মুজতাহিদুন তাদের কল হলো কেউ বলে 5 টাকা 5 দিরহাম চুরি করলে হাত কাটবি, কেউ বলে 7 দিরহাম চুরি করলে হাত কাটবি, ইমাম মালিক বলে 10 দিরহাম চুরি করলে হাত কেটে দিবি, 10 টাকা চুরি করলে হাত কাটা বিধান কার হবে, আজ থেকে আরো যদি কুরাইশ বংশের লোকে চুরি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খালাতো ভাই যদি চুরি করে, হ্যাঁ আমাদের প্রেসিডেন্টের নাতিন যদি চুরি করে, রসুল বলে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাও হাত কাটতাম আমি, চুরির বিচার বিধান আল্লাহর, যদি তুমি আল্লাহর খলিফা হও তাহলে আল্লাহর বিচার করবে হাত কাটবে, আর যদি আল্লাহর খলিফা না হও এদের গোলাম যদি হও আকল মন্দকে বলবা এই বুদ্ধিজীবী 10 দিরহাম চুরি করেছে ধরা খাইছে হাত কাটলো কি কাটলো না, বুদ্ধিওয়ালা সে বলবে মাগা কোথাকার হাতের দাম বেশি না 10 টাকার দাম বেশি, হাতের দাম বেশি না 10 টাকার দাম বেশি, বুদ্ধি কি কয়, আচ্ছা সব বুদ্ধি এক জায়গায় করে বলেন 10 টাকার দাম বেশি না হাতের দাম বেশি, ধরেন কি এত বুঝতে পারেন না হাতের দাম বেশি, আচ্ছা ডান হাতের তুলনায় বাম হাতের তুলনায় ডান হাতের দাম, তুমি এরকম করবি না ভালো করে করবি, ডান হাতের তুলনায় বাম হাতের দাম, হ্যাঁ ডান হাতের তুলনায় বাম হাতের দাম কম, বাম হাতের তুলনায় ডান হাতের দাম কত দাম হইব 10 টাকা, আঙ্গুলের দাম কত, আঙ্গুল আঙ্গুল আঙ্গুল, তোমার বুদ্ধি দিয়ে যদি বিচার করো তাহলে বলবো হাত কাটার দরকার নাই, 10 টাকা কম দাম হাত বেশি দাম, আর ইসলাম বলে কাটবি কাটবি করে ডায় না দাম ইটা কাটবি, তো তারপরেও যদি চুরি করে তাহলে পাওয়ার টাকা দিই,
এরপরে চুরি করলে বাম হাত শুদ্ধ করে দিবে, এরপরে যদি চুরি করে ফোর চান্স লইছে, তাহলে তিনবার গেজা তিনটা শেষ করছে, একটা আছে ওইটা দিয়েও চুরি করছে, তাহলে পাও আরেকটা শেষ করে দিবি, এরপরে একশো ধরা পড়ছে জিব্বা দিয়ে চুরি করছে দাঁত দিয়া, জুনায়েদ বাগদাদি যাইতেছে তো দেখে হাত পা কাটা, দুই হাত নাই দুই পা নাই, শুলিতে চড়ায় রাখছে, একিরে হাত নাই পা নাই এরারে শুলে চড়াইছে, কয় হাত পা ছাড়া মানুষ চুরি করলো কেন, কয় এটা হলো পঞ্চম চুরি, প্রথমবার চুরি করছে এক হাত কাটছে, তারপরের বার চুরি করছে এক পা কাটছে, তারপর চুরি করছে আবার হাত কাটছে, তারপর চুরি করছে এরপরে পা কাটছে, এইবার কেমন খবিশের খবিশ, দাঁত দিয়ে কামড় দিয়ে চুরি করছে, দাঁত দিয়ে কামড় দিয়ে চুরি করেছে, এবার বিধান শুলিতে চড়াও, তাই শুলিতে চড়ানো হয়েছে, জুনায়েদ বাগদাদি হের পাও সুমা দিতে, তোর মতো শরীরে সুমা দি, তোর যে ইস্তেকামাত এই চুরির উপরে এই ইস্তেকামাতটা না দেখায় যদি আল্লাহর গোলামিতে তুই দেখাইতে, চুরি করলে পরে হাত কাটবে কিন্তু হাতের দাম বেশি, তারপরেও কাটবে, নির্দেশ কার হয়েছে না, ফিরা বলেন আসতে, যখনই কিছু কইতে কম ভালো করে সবাই মিলে কবি, সবাই মিলে মার্কা জপ, সবাই মিলে স্লোগান দেশ, নেতার স্লোগান দেশ, আল্লাহর নাম কইতে যাস না কে, হ্যাঁ গোল তো সবাই মিলে কস, খেলা দেখার সময় তখন তো কেউ আর গোল কবার সব কা কবার দেস না, আল্লাহর নাম বলিস না কেন, যুবকরা চিৎকার করে বল, কার নির্দেশ ধরে আওয়াজ করে বল, আল্লাহ, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলো, নির্দেশ কার, আল্লাহর নির্দেশ, তুমি যদি দার্শনিক কি জিজ্ঞেস করো হাত কাটবো কি না বলবে, কাটার দরকার নেই, ওটা কম দামি জিনিস, ওর জন্য হাত কাটার দরকার নাই, কিন্তু কোরআন কি বলবো, কোরআন কালামুল্লাহ, চুরি করছে হাত কাটবো কি না, কোরআন বলবে হাত এখন কেটে দাও, কি লেগে হাত কাটবে, কেন হাত কাটবে, এজন্য হাত কাটবে, সবাই মিলা উচ্চ আওয়াজে উচ্চ স্বরে ইমানি একটা আওয়াজ দিয়ে এক জগে একসাথে বলবেন এ হাতের আসল মালিক কে, আল্লাহ, আরো জোরে বলেন আসল মালিক কে, আল্লাহ, আল্লাহ আমার হাত তুই ব্যবহার করস, আমার হাত দিয়া আমার নির্দেশের খেলাফ কাম করলি, তোর মতো নাফরমানের কাছে আমার হাত রাখ দরকার নাই, দে এটা দিয়ে দে, আসলে টাকার হিসাব নাই, এটা হলো নির্দেশের হিসাব, কিন্তু বুদ্ধিওয়ালা বললে বুদ্ধিওয়ালা বলবে যে ছেড়ে দাও, তবে যদি ছেড়ে দাও যেভাবে আমাদের বাংলাদেশে আমরা চোর ছাড়তেছি, চোর ছেড়ে দিলে কি হয়, যে 10 টাকা চুরি করে ওই 100 টাকার চোর হয়, ও 100 টাকার চোর ছেড়ে দিলে ও 1000 টাকা চুরি করে নিয়ে যায়, 1000 টাকার চুরির বিচার না হলে 1000 কোটি টাকার ব্যাংক ডাকাতিতে লেগে যায়, তা চুরি না হলে তার বিচার না হলে তখন বিশ্ব ব্যাংকের জমা ফান্ড চুরি হয়ে যায়, তাই যদি না হয় শেষ বেলায় ভোট চুরি হয়ে যায়, চার সত্তা চুরি হয়ে যায়, চার সত্তা চুরি হয়ে যায়, এজন্য আকল দিয়া শান্তি আসে না, আকল দিয়া গুলামিও করা যায় না, গুলামি করার জন্য লাগে ইলমি দ্বীন, একজন আরেকজন দেব মার্স বিচার হইল খুনিরে ফাঁসি দাও, কিন্তু ফাঁসি দিবেন এই কারণে যে একটা মানুষ মেরে ফেলেছে, মানুষ মারার কারণে একে তো একটা মানুষ মারছে, সমস্যা আরো অনেকগুলা হইছে, আলোচনা শেষ করে দিতেছি, এটা আমার শেষ কথা না, আপনারা সর্বগুলো হইব না তো মুরব্বীরা আছে, তবে এটা আমার শেষ কথা, খান সাহেব চলে আসছে, এই যে খান সাহেবের গাড়ি,
এদিকে তাকান, মানুষ মারছে, হত্যা করছে, ফাঁসি, বিচার হলো, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, জানের বদলে জান, এটা হলো বিচার। আর কেন বিচার করবে? আব্দুর রহমান আব্দুর রহিমকে হত্যা করেছে, আব্দুর রহিমের পাঁচটা সন্তান এতিম হয়েছে, এতিমখানায় পড়তে হয়েছে পাঁচজন, আর বিধবা হয়েছে একজন, বউ বিধবা হয়েছে, মা বাপ দুইটা বৃদ্ধ, বৃদ্ধা বৃদ্ধাশ্রমে গেছে, একটা মানুষ মেরে কতগুলো সংকট ঘটাইছে, এইগুলা যদি বিচারকের জানে, বিচারক জিজ্ঞাসা করবে মারার সময়, ফাঁসির সময় জিজ্ঞাসা করবে কি রে আব্দুর রহমান, আব্দুর রহিমের ছেলে ছিল পাঁচটা, তোর কয়টা? ও বলবে আমার নয়টা। তাহলে ওরে যদি ফাঁসি দেন তাহলে এতিম বাড়বো আরো নয়টা, বুঝলেন নাই? আগে ছিল পাঁচটা, এখন বাড়বো কয়টা? নয় আর পাঁচ কত? এতিম কমছে না বাড়ছে? বাড়ছে। ওর তো বউ ছিল একটা, ও খবিসে করছে দুই বিয়া, তাহলে ওরে ফাঁসি দিলে বিধবা হইতেছে কয়টা? বয়ারিছে, বয়ারিছে। সংকট কি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমেও আরো দুজন যাবে, মা বাপ অসহায় হয়ে যাবে। বুদ্ধি দিয়ে যদি বিচার করো তাহলে বলবা একটা মানুষের জন্য এতগুলো মানুষের মুসিবতে ফেলান ঠিক হবে না। এখানে হত্যার বিচার করলে না, সঙ্গত কারণে গোলপেটা কি শেষ বেলায় যেটা এক এক মার্ডার করছে ওইটা ট্রিপল মার্ডার করছে, ওইটা আবার সেভেন মার্ডার করছে, এই হত্যা চক্র নাই, চান্স পেলে রাজপথ রক্তাক্ত করে ফেলবে, এই হত্যা চক্র নাই, চান্স পেলে বিডিআরদেরকে মেরে শিক্ষিতদের দলকে মেন হলের ভিতরে ঢুকিয়ে দিবে, এই হত্যা চক্র নাই, সুযোগ পেলে, সুযোগ পেলে এস্তিমার শান্তির ঘাটিতে মানুষ মেরে ওই শান্তির আগুন জ্বালিয়ে দিবে, আগুন জ্বালিয়ে দিবে। মহতারাম হাজরিন, জাগতিক জ্ঞান আর বুদ্ধির তেজ দিয়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, না দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, না শান্তির জান্নাত দখল করা সম্ভব, কোনটাই সম্ভব না। এ কারণে আল্লাহ পাক বুদ্ধির পাশাপাশি ইলম পাঠাইছেন জমিনে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়াতের সূর্যের শেষ সূর্য, শ্রেষ্ঠ সূর্য হয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর নবী জাতিকে ইলমের আলো দিয়ে চলে গেছেন, কিন্তু নবীর এই আলোগুলা রাসূল জমিনে রেখে গেছেন, আর সেই আলোগুলা হেফাজত করার জিম্মাদার আল্লাহ হয়েছে। একদল মানুষের সিনায় সিনায় এই আলো হেফাজত হবে, যাদের সিনায় হেফাজত হবে তারা হলো উলামা, আর এই উলামাদের দাম বেশি কারণ তাদের চোখ বেশি, 100 পড়া কম দেখে, 200 পড়া বেশি দেখে, আকলওয়ালা কম দেখে, ইলিমওয়ালা বেশি দেখে, আর যদি আমির হেফাজতের মতো মারিফাতওয়ালা সে আরো বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা করে আওয়াজ করে বলেন। তুমি বুদ্ধি দিয়ে দেখতে পাও না, কিন্তু উনি ঘরে বসে বসে দেখে, সহশিক্ষার মাধ্যমে জাতির কন্যা হারায় যাইতেছে। কন্যা তো দূরের কথা, মুরিদ হইতে গেছে তো পর্দা নাই, তো মুরিদের বউ হারায় গেছে, বন্ডের মধ্যে মুরিদ হইছে, দেখা পছন্দ হয়েছে তো মুরিদের গোল লাগে প্রেম করে বিয়া করে বাগাই লাগছে। আমি ওই পীরেও চিনি, মুরিদ রেও চিনি, কারোর যদি দেখতে মনে চায় ওই পীর আমার কাছে আইস, আর মুরিদ রেও যদি দেখতে মনে চায় তাও আমার কাছে আসিস। ওই পীরে মুরিদ রে ডাকে কইছে আমার তো কাশ হইছে, তোমার বউ আমার বউ, তার মানে তোমার বউ আমারে ভালোবাসে, আমিও তোমার বউরে ভালোবাসি, আর মোরাকাবা করছি, তারপরে ইস্তেখারা করছি, আল্লাহ এটা কইছে,
সুতরাং তুমি তালাক দিয়ে দাও আমি বিয়ে করি, তালাক দিয়ে বিয়ে করছে। এই পীরের বাংলাদেশে লাখ লাখ মুরিদ আছে, মুরিদের বউ বিয়ে করছে। একারণে হাকিম মুহাম্মদ থানভি বলেছেন মহিলা মুরিদ হতে পারবে কিন্তু মাঝখানে একজন লাগবে। বউ ঘরের থেকে মুরিদ হবে, স্বামী জিব্রাইলের মতো ওইদিক থেকে ওহি এদিকে আনবে, এদিক থেকে ওহি ওইখানে নিবে। হ্যাঁ, নিয়ে যাইব মানে হলো বিয়ে পর্দার পরিবেশ হটাও, পর্দার পরিবেশ কায়েম করো, শিক্ষা বন্ধ করে নয় পর্দা কায়েম করো, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। অপব্যাখ্যা করো, কি জন্য অপব্যাখ্যা করো? কারণ খালি বুদ্ধি আছে, এলেম নাই, তবলিগও সময় দাও নাই, আল্লাহ আল্লাহদের কাছেও যাও নাই, আলেমের সুহবতেও বসো নাই। দেখো কুচু 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 দেখো, কুচু কুচু দেখো, পুরা দেখো না তো। পুরা যারা দেখে তারা হলো উলামা। একারণে তারা যদি দাওয়াত তবলিগের কোন বড় দায়ী নেই দেখে যে ভুল পথে যাইতেছে, তাহলে কয় এই দাঁড়াও সব দেশ না চলবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।